হুজুর, আমার তিনটি প্রশ্ন। মৃত ব্যক্তির জন্য 4 দিন ও 40 দিন পর সমাজের সবাইকে দাওয়াত করে খাওয়ানোটা সওয়াবের কাজ কি? মৃত ব্যক্তির পাশে বসে কোরআন মজিদ পড়া ও খতম দেওয়া কি সওয়াবের কাজ? আমরা যে কবরস্থানের পাশে গিয়ে বলি আসসালামু আলাইকুম হালাল কবর, এটা কি ঠিক কিনা? মৃত ব্যক্তির জন্য 4 দিন ও 40 দিন পর আপনারা যেটা করেন, এটা বলে 40শা, কি বলে? সবাই একটা রমরমা ভাব নিয়ে খাইতে যায়, মনে হয় যে বিয়ের দাওয়াত খাইতে যাইতেছে, আছে না নাই? তো যে মরছে আপনি তার জন্য কাঁদবেন, দোয়াই না করবেন? এত খুশি কেন আপনাদের? আপনি খাওয়ান, খাওয়াতে দোষ নাই। আপনি মাইয়েতের রুহের মাগফিরাতের জন্য খাওয়ালে মৃত ব্যক্তির গুণ আল্লাহ মাফ করবে, সেটা ঠিক আছে, কিন্তু খাওয়াবেন মিসকিনদেরকে, ইয়াতিমদেরকে, তারা বেশি হকদার। এখন দেখা যায় 40 সাথে মিসকিনদের জায়গা কম, এলাকার পয়সাওয়ালা লোকেরা এসে লাইনে বসে থাকে, আমি দেখেছি যেটা। কিন্তু দরকার ছিল, আমার আব্বা মারা গেছে, এতিমখানায় আমি একটা গরু দিয়ে দিলাম, ওরা সারা বছর খেতে পায় না, ওরা খাবে, খেয়ে আমার আব্বার জন্য দোয়া করবে, ঠিক কিনা? আর সবচেয়ে বেশি দোয়াটা কবুল হবে আপনার, আপনার আব্বার জন্য। আপনি যাকে দোয়া করানোর জন্য আনলেন, উনি কি আপনার আব্বার জন্য কাঁদবে? আর কাঁদলেও এই কান্নাতে আন্তরিকতা কতটুকু, এটা প্রশ্নবিদ্ধ। কারণ উনি আমার বাপের লেগে কান্দে, আমার ইজ্জত দিয়ে পানি বাইরে না, আমার বাপের লেগে ঘটনাটা এরকম, তাই না? আপনার বাবার জন্য আপনি কাঁদবেন, ভাড়া করে কাউরে এনে কান্না করানোর দরকার নাই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আপনি দোয়া করবেন। ইসলামকে আমাদের মানতে হবে ঠিক তেমন বিশ্বনবী শিখিয়ে গিয়েছে, যেন বিশ্বনবীর জীবদ্দশায় বিশ্বনবী ওনার প্রথম প্রিয়তমা স্ত্রীকে হারালেন, নাম কি? খাদিজা। এত ভালোবাসতেন এই স্ত্রীকে, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ কিয়ামতের দিন যেদিন মানুষ মানুষকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজারে ভুলে না যাই। খাদিজাকে কবর দিয়ে বিশ্বনবী দাঁড়িয়ে রইলেন, দাফন দিয়ে দোয়া করলেন, কাঁদলেন, সবাই চলে যায়, বিশ্বনবী যায় না। সাইয়েদনা আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ চলেন না, যাই, অনেক তো হলো। বিশ্বনবী বললেন, তোমার মনে চায় তুমি যাও, আমি বসে থাকবো, আমি এখানে দাঁড়িয়ে খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব দিয়ে এরপরে বাড়িতে যাব। সাইয়েদনা জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ খাদিজার প্রশ্নের জবাব নিয়ে আপনার টেনশন করার দরকার নাই, আপনার কোনো টেনশন নাই, খাদিজার কবরের প্রশ্নের জবাব আরশের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে। এজন্য মা বাবার জন্য আমরা দোয়া করব, আমরা সাদাকা করব। মৃত ব্যক্তির সামনে বসে কোরআন পড়া যায় কিনা? হ্যাঁ, হাদিসে এসেছে, ইকরাউ আলা মাউতাকুম সূরাতা ইয়াসিন, তোমরা তোমাদের মুমূর্ষ রোগীদের সামনে বসে, মৃত্যু পথযাত্রী এদের সামনে বসে সূরাতু ইয়াসিন তেলাওয়াত করো, তাহলে তার মৃত্যুর কষ্টটারে হালকা করে দিবে কে? আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান।